দৈনন্দিন গতানুগতিকতায় হাঁপিয়ে ওঠা মন মাঝে মাঝে যেতে চায় চেনাবৃত্তের বাইরে ইটকাঠ কংক্রিটের ঘেরাটোপ পেরিয়ে অজানা কোন ঠিকানায় পেতে চায় একমুঠো রিফ্রেশমেন্ট পূর্ব বর্ধমান জেলার পুতুল গ্রাম এ গ্রামের একটা পোশাকি নাম আছে বোটে তবে সেই পোশাকি নাম নতুন গ্রাম এই নামটিকে ছাপিয়ে কাটোয়া সাব ডিভিশনের অন্তর্গত এই জনপদ আজ সকলের কাছে অধিক পরিচিত হয়ে উঠেছে পুতুল গ্রাম নামে কারণ অবশ্যই এ গ্রামে তৈরি বিখ্যাত কাঠ পুতুল শিল্প নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণির খ্যাতি যেমন তার মাটির পুতুলের জন্য তেমনই পূর্ব বর্ধমান জেলার এই নতুন গ্রাম বা পুতুল গ্রামের খ্যাতি তার বিখ্যাত কাঠপুতুলের জন্য হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়াগামী লোকালে চড়ে অব্রুদিত স্টেশনে নেবে সেখান থেকে টোটো বা রিক্সা ধরে অথবা হাঁটা পথেই পৌঁছে যাওয়া যায় এই পুতুল গ্রামে অনুপম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই শিল্পগ্রাম যেন শিল্পীর নিপুণ হাতে গড়া একখানি সুন্দর পোর্ট্রেট গ্রামে বসবাসকারী প্রায় চল্লিশ ঘর পরিবারই যুক্ত কাঠ পুতুল তৈরি শিল্পের সাথে এই শিল্প তাদের প্রধান জীবিকাও বলা যেতে পারে প্রায় চার প্রজন্ম ধরে নতুন গ্রামের অধিবাসীরা করে আসছেন পুতুল তৈরির কাজ পূর্বে তাদের পূর্বপুরুষেরা জীবন শুরু করেছিলেন পাথর খোদাই শিল্পী হিসেবে বর্ধমান রাজার অনুগ্রহে কিন্তু পরবর্তীকালে সেই কাজের অপ্রতুলতা হেতু তারা বেছে নেন এই কাঠ শিল্পের কাজ সেই প্রবাহমান ধারাকেই আজও বহন করে নিয়ে চলেছেন গ্রামের বর্তমান শিল্পীরা প্রথমে কাঠ কেটে তাকে রোদে শুকিয়ে পড়ে তা চেরাই করে বাটালি ও হাতুড়ির নিপুণ ব্যবহারে এবং শিল্পীর শৈল্পিক ছোঁড়ায় রূপদান করা হয় এক একটি অবয়বে কখনও নিতাই বা রাধাকৃষ্ণ দুর্গা অথবা জগন্নাথ রাজারানী বা গোলাকার চক্ষু বিশিষ্টস্থিতপ্রজ্ঞ প্রজ্ঞ যার খ্যাতি জগতজোড়া এখানে বলে রাখা ভালো যে কাঠ চেরাই থেকে তাকে খোদাই করে অবয়ব দান অব্দি কাজটি করে থাকেন মূলত পরিবারের পুরুষেরা পরবর্তীতে সেই অবযবগুলিকে রং তুলির ছোঁয়ায় পরিপূর্ণতা দানে সম্পূর্ণতার কাজটি করেন বাড়ির মহিলা ও ছোট ছোট ছেলেমেয়েরা এভাবেই ছোট থেকে সকলের মিলিত প্রচেষ্টায় কাঠ পুতুলের এই শিল্পপূর্ণতা পায় এক অপরূপ শিল্প সুষময় তবে বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গ্রামের শিল্পীরা পুতুল তৈরির পাশাপাশি হাত লাগিয়েছেন বিভিন্ন কাঠের আসবাবপত্র তৈরির কাজেও সেই আসবাবপত্রগুলিতেও শিল্পীর নিজস্ব শৈল্পিক ছোঁয়ায় স্বতন্ত্রতার ছাপ রূপে লক্ষ্য করা যায় যা নান্দনিক বৈশিষ্ট্যে অতি অনুপম সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার এই পুতুল গ্রামকে শুরু হয়েছে জিআই তকমা দানের প্রচেষ্টা গ্রামে আগত পর্যটকদের কথা মাথায় রেখে সরকারি উদ্যোগে এ গ্রামে তৈরি হয়েছে একটি গেস্ট হাউস যেখানে আছে রাত্রিবাসের ব্যবস্থাও বাংলার প্রাচীন শিল্পগুলি যখন একে একে প্রায় অবলুপ্তির পথে তখন পুতুল গ্রামের অধিবাসীরা প্রাচীন এই পুতুল শিল্পকে বাঁচিয়ে রেখেছেন আজও নিরন্তন নিরলস প্রচেষ্টায় জীবন আর শিল্পের তাগিদে